इसलाम बैंक तीन धरण डेबिट कार्ड पाव जाए তার মধ্যে দুটি হচ্ছে ডুয়েল কারেন্সি এবং একটি হচ্ছে নর্মাল ডেবিট কার্ড আজকের এই ভিডিওটিতে থাকছে এই তিন ধরনের ডেবিট কার্ডের সম্পূর্ণ রিভিউ এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ডেবিট কার্ডগুলোর মধ্যে কোনটি ডুয়েল কারেন্সি কোনটি ডুয়েল কারেন্সি নয় তা জানতে পারবে তাছাড়া এই ডেবিট কার্ডগুলোর অর্থাৎ ডুয়েল কারেন্সি হোক বা নর্মাল ডেবিট কার্ড হোক এগুলোর লিমিট ফেসিলিটিস বা সুবিধাগুলো কি কি এই কার্ডগুলো আপনারা কিভাবে পাবেন কোন অ্যাকাউন্টের বিপরীতে মূলত আপনারা এই কার্ডগুলো পাবেন এবং এই কার্ডগুলোর চার্জ সম্পর্কেও জানতে পারবেন অর্থাৎ ইস্যু চার্জ থেকে শুরু করে এটি যদি বিদেশে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কেমন চার্জ কাটতে পারে তাও জানতে পারবেন সো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট সো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক এ তিনটি কার্ড হচ্ছে মূলত ডেবিট কার্ড প্লাটিনাম ডেবিট কার্ড গোল্ড এবং ডেবিট কার্ড ক্লাসিক সো শুরুতে জেনে নিব ডেবিট কার্ড প্লাটিনাম সম্পর্কে অর্থাৎ প্লাটিনাম কার্ডের চার্জ লিমিট ফেসিলিটিস এই সবকিছু এখন জেনে নিব সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেবিট কার্ড প্লাটিনাম যে কার্ডটি রয়েছে কার্ডটি সম্পূর্ণ রিভিউটা এখানে তুলে ধরা হয়েছে প্রথমে লিমিট এবং চার্জ সম্পর্কে জেনে নিব এটি মূলত আপনারা ডেইলি এটিএম বুথ থেকে উইথড্র করতে পারবেন অর্থাৎ উইথড্র লিমিট হচ্ছে দুই লক্ষ টাকা এটিএম বুথ থেকে আপনারা এই টাকাটা উইথড্র করতে পারবেন তাছাড়া পোজ ট্রানজাকশন লিমিট হচ্ছে তিন লক্ষ টাকা আপনারা পোজ মেশিন থেকে মূলত তিন লক্ষ টাকা ট্রানজাকশন করতে পারবেন প্রতিদিন তাছাড়া ব্রাঞ্চ থেকে আপনারা পোজ লিমিট পাবেন পাঁচ লক্ষ টাকার এবং এটি মূলত ইস্যুয়েন্স ফি হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ এই কার্ডটি আপনারা নিতে হলে পাঁচশো টাকা ইস্যু ফি দিতে হবে অর্থাৎ এই কার্ডটি ইস্যু ফি হচ্ছে পাঁচশো টাকা তাছাড়া মেনটেন্স ফি হাফ ইয়ারলি হচ্ছে চারশো টাকা অর্থাৎ প্রতি ছয় মাস অন্তর মূলত এই কার্ডের বিপরীতে আপনাদের অ্যাকাউন্ট থেকে চারশো টাকা চার্জ কাটবে তাছাড়া কার্ড ক্লোজিং ফি অর্থাৎ যদি আপনারা এই কার্ডটি ক্লোজ করতে চান সেক্ষেত্রে উইথিন সিক্স মান্থ অফ ইস্যুয়েন্স যদি আপনারা ছয় মাসের ভিতর অর্থাৎ আপনারা এই কার্ডটি ইস্যু করার ছয় মাসের মধ্যে যদি এই কার্ডটি ক্লোজ করতে চান সেক্ষেত্রে দুইশো টাকা ফি কাটবে তাছাড়া গ্রিন পিন রিসেট আপনার পিনটি যদি রিসেট করতে চান গ্রিন পিন রিসেট করতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ কাটবে এই কার্ডটি যদি আপনারা বিদেশে ব্যবহার করতে চান অর্থাৎ ওভারসিজ ক্যাশ উইডো বিদেশে গিয়ে যদি আপনারা এই কার্ডটি দিয়ে ক্যাশ উইডো করতে চান টাকা তুলতে চান এটিএম বুথ থেকে সেক্ষেত্রে 2% অফ ট্রানজাকশন অ্যামাউন্ট আপনারা যত টাকা তুলবেন ওই টাকার উপর 2% মূলত চার্জ কাটবে 2% চার্জের পাশাপাশি এর সাথে মূলত 1 ইউএসডি ডলারও চার্জ হিসেবে কেটে নেবে যেহেতু এই প্লাটিনাম কার্ডটি হচ্ছে ডুয়েল কারেন্সি তাই আপনারা এই কার্ডটি দিয়ে ইন্টারন্যাশনাল যে কোনো জায়গা থেকে পেমেন্ট করে পণ্য কিন্তু ক্রয় করতে পারবেন তাই ফরেন কারেন্সি ই কমার্স পেমেন্টের ক্ষেত্রে মূলত এই চার্জ হচ্ছে ওয়ান পার্সেন্ট অফ ট্রানজেকশন অ্যামাউন্ট আপনারা যত টাকা ট্রানজেকশন করবেন পেমেন্ট করবেন ওই পেমেন্টের উপর ওয়ান পার্সেন্ট চার্জ কেটে নিবে ভিওয়ার্স এখন আরেকটি ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে জেনে নিবে এটি হচ্ছে ডেবিট কার্ড গোল্ড এটি হচ্ছে মূলত ডুয়েল কারেন্সি একটি কার্ড এই কার্ডের ফ্যাসিলিটিস চার্জ লিমিট সব কিছু এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই কার্ডটির লিমিট এবং চার্জ মূলত নাম কার্ড থেকে অনেকটা কম ডেইলি এটিএম বুথ থেকে আপনারা উইড্রো লিমিট হচ্ছে এক লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ টাকা আপনারা উইড্রো করতে পারবেন তাছাড়া পোস্ট ট্রানজাকশন লিমিট হচ্ছে প্রতিদিন দুই লক্ষ টাকা বাঞ্চ পোস্ট ট্রানজেকশন এখানে নেই তাছাড়া এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইস্যুয়েন্স ফি হচ্ছে ফ্রি এই কার্ডটি আপনারা ইস্যু করতে করতে আবেদন কোনো রকম চার্জ দিতে হবে না তাছাড়া মেইনটেনেন্স ফি হচ্ছে হাফ ইয়ারলি তিনশো টাকা অর্থাৎ প্রতি ছয় মাস অন্তর আপনাদের অ্যাকাউন্ট থেকে তিনশো টাকা চার্জ হিসাবে কেটে নেবে এই কার্ডটি ক্লোজিং ফি উইথ ইন সিক্স মান্থস অফ ইন্স্যুরেন্স আপনারা ইস্যু করার ছয় মাসের মধ্যে যদি এই কার্ডটি আপনারা ক্লোজ করতে চান সেক্ষেত্রে দুইশো টাকা চার্জ কাটবে এই কার্ডটি যদি আপনারা পিন ডিসেট করতে চান অর্থাৎ গ্রিন পিন ডিসেট করতে চান সেক্ষেত্রে চার্জ হিসাবে আপনাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে এবং ফরেন কারেন্সি ই কমার্স পেমেন্ট অর্থাৎ আপনারা অনলাইনে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য ডলার দিয়ে সেক্ষেত্রে আপনারা ওয়ান পার্সেন্ট অফ ট্রানজেকশন অ্যামাউন্ট যত টাকা ট্রানজেকশন করবেন ওই ট্রানজেকশনের মোট টাকার ওয়ান পার্সেন্ট চার্জ হিসাবে আপনাদেরকে দিতে হবে যেহেতু এই কার্ডটি হচ্ছে ডুয়েল কারেন্সি তাই আপনারা ডলার ইন্ডুস করে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন এই কার্ডটি দিয়ে অর্থাৎ আপনারা ই কমার্স সাইটে মূলত এই কার্ডটি ব্যবহার করতে পারবেন অনলাইনে পেমেন্ট করতে পারবেন সো এখন যে কার্ডটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এটি হচ্ছে ডেবিট কার্ড ক্লাসিক এই কার্ডটি মূলত ডুয়েল কারেন্সি নয় অর্থাৎ নর্মাল যে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলোর মতোই এই কার্ডটি এই কার্ডটির ফ্যাসিলিটিস এবং লিমিট সহ বিভিন্ন যাবতীয় তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ক্লাসিক ডেবিট কার্ড দিয়ে আপনারা এটিএম বুথ থেকে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা উইড্রো করতে পারবেন এবং পার্ট ট্রানজেকশন ক্যাশ উইড্রোয়াল হচ্ছে বিশ হাজার টাকা এর উপরে আপনারা পারবেন না তাছাড়া পোস্ট ট্রানজেকশন লিমিট হচ্ছে এক লক্ষ টাকা তাছাড়া ব্রাঞ্চ পোস্ট ট্রানজেকশন হচ্ছে তিন লক্ষ টাকা এবং এই কার্ডটির অন্যতম সুবিধা হচ্ছে ইস্যুরেন্স ফি একদম ফ্রি আপনারা কোনো টাকা ছাড়াই মূলত এই কার্ডটি আবেদন করতে পারবেন ইস্যু ফি একদম নেই এবং এই কার্ডটি মূলত রয়েছে দুইশো টাকা তাছাড়া ডেবিট কার্ডের ক্ষেত্রে একশো টাকা এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত এই কার্ডের হাফ ইয়ারলি কোনো চার্জ থাকে না অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীত আপনারা এই কার্ডটি নিতে পারবেন এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে এই কার্ডটি নিলে কোনো রকম চার্জ দিতে হবে না আপনাদেরকে হাফ ইয়ারলি বা ইয়ারলি এবং এই কার্ডটি যদি আপনারা ক্লোজ করতে চান সেক্ষেত্রে

এই কার্ডটি মূলত কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের যে ব্যবসায়িক অ্যাকাউন্ট এই ব্যবসায়িক অ্যাকাউন্টের বিপরীতে কার্ডটি ইস্যু হয় তাছাড়া সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে কার্ডটি ইস্যু অর্থাৎ ইসলাম ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট নর্মাল রয়েছে অ্যাকাউন্টের বিপরীতে মূলত এই কার্ডটি ইস্যু হয় তাছাড়া স্পেশাল নোটিস অ্যাকাউন্টের বিপরীতে ইস্যু হয় এবং স্টুডেন্ট মুদার বা সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে মূলত এই কার্ডটি ইস্যু হয় আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে মূলত এই কার্ডটি নিতে পারবেন এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কার্ড মূলত একদম ফ্রি ইউজ করতে পারবেন বার্ষিক কোনো রকম চার্জ দিতে পারেন ভিউয়ার্স আপনারা ইসলামিক ব্যাংক থেকে ডেবিট কার্ড প্লাটিনাম এবং ডেবিট কার্ড গোল্ড এই দুটি কার্ড নিতে হলে অবশ্যই আপনাদেরকে কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এই দুই অ্যাকাউন্টের বিপরীতে আপনারা এই কার্ডটি নিতে পারবেন সো এই আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে ইসলামী ব্যাংকে যে তিনটি ডেবিট কার্ড রয়েছে ডুয়েল কারেন্সি দুটি এবং নরমাল একটি এই দুটি কার্ডের লিমিট ফ্যাসিলিটিস এবং কোন কোন অ্যাকাউন্টের বিপরীতে নিতে পারবেন চার্জ সম্পূর্ণ জানতে পারলেন সো এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম